অ্যাকচুয়ালি কলকাতা নিউ মার্কেটের এরিয়াটা ভীষণ বড়, তাই আমি যে কোনো এক সাইড থেকে দেখানো শুরু করছি। ফার্স্টেই আমার চোখে পড়ে গেল এখানে 150 টাকা স্লিপার। 150 টাকার মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস কালেকশন ছিল, আর দামের তুলনায় জুতাগুলোর কোয়ালিটি ছিল বেস্ট। এই ঠিক অপোজিট সাইডে এই দোকানটার কিন্তু অনেক কালেকশন ছিল, এগুলো 150 থেকে শুরু। আর আমি কিন্তু স্লিপার লাভার, তাই কোনটা থেকে কোনটা নেবো এটা নিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম। এই সবটাতে ছিল 200 টাকা থেকে শুরু করে 250 টাকার মধ্যে টপস কালেকশন। এরপরে চলে গেলাম একটা ব্লাউজের দোকানে, আর এই দোকানটাতে প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন ছিল, আর স্টার্টিং প্রাইস ছিল 150 থেকে শুরু। আর ইন্ডিয়ান ব্লাউজগুলো আমার কাছে এর জন্যই বেশি ভালো লাগে, কজ ব্লাউজের ভিতরে কিন্তু কোনো ইনার পরার দরকার হয় না, প্যাড অ্যাড করা থাকে। আর আমার এই লাল ব্লাউজটা ভীষণ ভালো লেগেছিল, পরে আমি দামাদামি করে এই ব্লাউজটা নিয়ে নিলাম। যদিও এখানে খুব বেশি প্রাইস কমানো যায় না, সবাই ফিক্সড প্রাইসই বলে, তারপরেও যতটুকু করা যায়। তো ফুল মার্কেটের ভিউটা তোমাদেরকে একটু দেখাই, রাস্তার দুই সাইডে এরকম মার্কেট দেখতে পাবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল, কোনটা রেখে কোনটা যাব বুঝতে পারছিলাম না। এরপরে চলে এলাম একটা জুতার দোকানে। এই দোকানটায় তোমরা অনেক ইউনিক ইউনিক হিলসের কালেকশন পাবে, আর আমি তোমাদের কোন জুতোটা রেখে কোনটা দাম বলবো বুঝতে পারছি না, বাট এখানে স্টার্টিং প্রাইস ছিল 250 টাকা। এছাড়া বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের জুতা ছিল, তোমাদের যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু দামাদামি করে নেবে। তারপরে আমার চোখে পড়ে গেল এই স্নিকার্সের দোকানটা, যেহেতু উইন্টার চলে এসেছে তাই এগুলো কিন্তু না দেখলেই নয়, আর এগুলোর স্টার্টিং প্রাইস ছিল 300। এর পাশের শপটাতে আমি এরকম সুন্দর সুন্দর লেদারের বুটস দেখলাম, আর এই টাইপের বুটস কিন্তু আমার পেজের মোস্ট ডিমান্ডিং বুটস। আর এই দোকানটায় মিক্সড কালেকশন ছিল, মানে হিলস, শুজ, স্নিকার্স সব কিছুরই কালেকশন ছিল, আর স্টার্টিং প্রাইস ওরকমই ছিল 250 থেকে, তোমাদের একটু দামাদামি করে নিতে হবে। আর এরপর আমি পরপর সব জুতোর দোকানগুলো আগে ঘুরে নিলাম, আর আমার কাছে এই জুতিগুলো ভীষণ ভালো লেগেছিল, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জুতি ছিল, এগুলোর দাম বলেছিল 450 করে। এবার আমি চলে গেলাম ভাইয়াদের একটা শপে। যেসব ভাইয়ারা আমার ভিডিও দেখো তারা হয়তো বা ভাবো যে আপু আমাদের কখনো কিছু দেখায় না, তাই আমি চলে এলাম তোমাদের জুতার কালেকশন দেখাতে। তো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের জুতো ছিল, যেগুলো সব কিছুর নাম আমি জানি না, কিন্তু প্রাইসটা আমি আস করেছিলাম এখানের স্টার্টিং প্রাইস ছিল 350 টাকা থেকে শুরু। আর এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন আমার মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না, তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। এরপরে সবগুলো জুতার দোকান দেখা শেষ করে চলে যাচ্ছিলাম সামনের দিকে, তারপরে দেখলাম সামনে কিছু ব্যাগের দোকান ছিল। এবার তোমাদের ব্যাগ কালেকশন দেখাবো, আর এখানে চিপ প্রাইস থেকে শুরু করে হাই বাজারের ব্যাগ ছিল, বাট ম্যাক্সিমাম ব্যাগের প্রাইস ছিল মাত্র 300 টাকা। আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, কোনটা রেখে কোনটা নিব কিছুই বুঝতে পারছিলাম না। আর এখানে কিন্তু হাই রেঞ্জের ব্যাগও ছিল, তো তোমাদের একটু দামাদামি করে নিতে হবে, ওরা একটু প্রাইসটা বেশিই বলে। এই দোকানটায় আমার একটা ট্রাভেল করার ব্যাগ ভীষণ পছন্দ হয়ে গেছিল, বাট প্রাইসটা একটু বেশিই বলছিল। যাই হোক, তোমরা গেস করো আমার কোন ব্যাগটা পছন্দ হয়েছিল। এরপর আমি চলে গেলাম নেক্সট শপে, আর এখানে এত কিউট কিউট মেকআপ পাউচ ব্যাগ দেখতে পেলাম, এগুলোর প্রাইস শুরু ছিল মাত্র 100 টাকা থেকে। তারপরে এই মেকআপ পাউচ ব্যাগটা এত কিউট ছিল, এত সফট যে আমি ধরে ধরে দেখছিলাম, তো এটার প্রাইস ছিল 100 টাকা, আর এটার প্রাইসটা একটু বেশি বলছিল 250 টাকা, বাট কোয়ালিটি কিন্তু বেস্ট ছিল, আর এটা বলেছিল 150 টাকা। বাট ব্যাগগুলো কিন্তু সত্যিই অনেক প্রিমিয়াম কোয়ালিটি ছিল, আরও অনেক ধরনের পাউচ ব্যাগ ছিল বাট আমি আর দেখিনি। এরপরে দেখতে পেলাম একটা ওয়েস্টার্ন ড্রেসের দোকান, তো আমি দোকানের ভিতরটায় চলে গেলাম। এই দোকানটায় তো আমরা ইউনিক ইউনিক শর্ট টপস, লং টপস, গাউন, কুর্তি, জ্যামসুট, জিন্স সব কিছু পাবে। তো আমার কাছে এই টপসটা ভীষণ ভালো লেগেছিল, যে কালারটা যা সুন্দর, তো এটা আমার কাছে প্রাইসটা ওরা বলেছিল 350 টাকা, তো আমি বলেছিলাম ওদেরকে 300 টাকা, বাট ওরা আমাকে দেয়নি, এর জন্য আমি আর নেইনি। তার পাশেই খেয়াল করলাম কসমেটিক্সের দোকান, বাট এখানে তোমার স্ট্রিট কসমেটিক্সগুলো আমার কাছে মনে হয় না নেওয়াটা বেটার। এরপরে চলে এলাম এই পার্সের দোকানে, আর এখানে অনেক সুন্দর সুন্দর পার্স ছিল, 100 টাকা থেকে প্রাইস শুরু ছিল, এই পার্সটা ছিল 100 টাকা। এবার আমি তোমাদের সুন্দর সুন্দর অর্নামেন্টস দেখাবো, আমি নিউ মার্কেটে এসেছি আর অর্নামেন্টস দেখাবো না সেটা কি হয় বলো। যাই হোক, এখানে এত চোখ ধাঁধানো অর্নামেন্টস কালেকশন ছিল, তো ফার্স্টে আমি
তোমাদের ইয়াররিংস দেখাচ্ছি। এখানে অনেক ইয়াররিংস কালেকশন ছিল, কুন্দনের, স্টোনের, অ্যান্টিক্সের সব কিছুর ইয়াররিং কালেকশন ছিল। তো তারপরে আমি ব্ল্যাক পলিশের ইয়াররিংসগুলো দেখছিলাম, এগুলোর প্রাইস আমি আস্ক করেছিলাম, বলেছিল 200 টাকা 250 টাকা এরকম বলছিল। তো তারপরে আমি কিছু সেট দেখলাম কুন্দনের, বাট এগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, বাংলাদেশ আর ইন্ডিয়া সেম সেম মনে হচ্ছিল। যদিও বার্গেনিং করতে হবে, বাট আমি নিব না বলে আর বার্গেনিং করিনি। ওরা বলছিল এক একটার এক এক প্রাইস 600 টাকা 500 টাকা 450 টাকা। আমার একটা সেট ভীষণ পছন্দ হয়েছিল, আমি এটার প্রাইস বলেছিলাম 50 টাকা কম, বাট আমাকে দেয়নি। তো তারপরে হচ্ছে আমি সিলভার জুয়েলারির মধ্যে কিছু কালেকশন দেখছিলাম, আর এগুলো এত সুন্দর ছিল, মানে প্রতিটাই মনে হচ্ছিল নিয়ে যাই। যাই হোক, তো আমি তো আর নিতে পারিনি, ওরা কমই করলো না কোনোভাবে। আর তারপরে ওয়েস্টার্ন কিছু চেইন কালেকশন দেখছিলাম, এগুলো 100 টাকা করে ছিল, মাত্র এই সেটটা ছিল 450 টাকা, এত সুন্দর। আর এগুলো কিন্তু অরিজিনাল কুন্দনের, আর এই বড় বড় সেটগুলো তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই সেটগুলোও আমি আর নিতে পারিনি, কজ আমার কাছে দামটা অ্যাভারেজ লাগছিল। বাট আমার কাছে জানো তো বাড়িতে ফিরে আসার পরে অনেক আফসোস লাগছে ভিডিওটা এডিট করার সময়, আমি পরের বার গেলে শিওর 2-3টা সেট নিবই নিব। তো তারপরে হচ্ছে দেখো ইওলের সেটটাও কি সুন্দর, যে কোনো ব্রাইডালের সাথে তোমার হলুদের ফাংশানে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। তো তারপরে চলে এলাম আবার একটা সিলভার জুয়েলারির দোকানে, আর এখানে সিলভার জুয়েলারিগুলো অনেক ইউনিক ছিল। এই দোকানটা থেকে আমি একটা সেট নিয়েছি, তো আমি তোমাদের সব কিছু একটা আলাদা ভিডিওতে দেখাবো ইন্ডিয়া থেকে কী কী কিনলাম। তারপরে আমি একটা ওড়নার দোকান দেখলাম, তো তারপরে আমি চলে যাচ্ছিলাম আরও সামনের দিকে, আর এরিয়াটা এত বড় ছিল, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। দুই সাইডে এরকম অনেক দোপাট্টার দোকান দেখতে পাবে, আর আমি দোপাট্টার দোকানে ঢুকিনি, কিনবো না তাই। তারপরে আমার আরও একটা ব্যাগের দোকান চোখে বেঁধে গেল, তো চলে গেলাম এই দোকানটাতে। আর এই দোকানে এত ইউনিক ইউনিক ব্যাগ ছিল, অনেক কিন্তু ইম্পোর্টেড ব্যাগও আমি এখানে দেখেছি। এই ব্যাগগুলোর প্রাইসও কিন্তু ছিল মাত্র 300 টাকা থেকে শুরু, আর এটা কিন্তু একদম ঠিক বারবিকিউ ন্যাশনের অপোজিটে। তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম, আর তারপরে আমি চলে আসলাম আরেকটা দোকানে। আর এই দোকানে সুন্দর সুন্দর হেয়ার এক্সটেনশন ছিল, তারপরে ফুলের গহনা ছিল, আমি এগুলো দেখছিলাম, বাট হেয়ার এক্সটেনশনগুলো অতিরিক্ত বেশি দাম বলছিল। এই ছোটো ছোটো খোপাগুলো বলছিল 350 টাকা করে। আমি ভেবেছিলাম একটা নিয়ে আসবো, কিন্তু জিনিসটা অনেক সুন্দর ছিল, ইউনিক ছিল, বাট এত দাম বেশি বলছিল, আর ওরা 50 টাকাও কমাতে চায়নি। এর জন্য আমি আর নিতে পারিনি, আমি ভেবেছিলাম পরে কোনো জায়গায় পেলে আমি কিনে নিব, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে পরে আমি কোনো জায়গায় এই এক্সটেনশনগুলো দেখলাম না। এখন মনে হচ্ছে আমার নেওয়াটা ভালো ছিল, মানে আমি অনলাইনে দেখলাম এর থেকে অনেক বেশি কম ছিল। তো তারপরে আমি চলে আসলাম একটা ডেনিমসের দোকানে, আর এগুলো একদম রোড সাইডেই ছিল, বাট এখানে এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন ছিল। আর যেহেতু আমি এখন একটু ভারী হয়ে যাচ্ছি, তো এর জন্য আমি কোনো প্যান্ট কিনিনি, তো এগুলোর প্রাইস ছিল মাত্র 200 টাকা করে। তার পাশেই এই সানগ্লাসের দোকানটা ছিল, আর এক একটার এক এক দাম বলছিল, 100-150 টাকায় তোমরা ভালো ভালো সানগ্লাস পেয়ে যাবে। তো তারপরে আমার চোখে পড়ে গেল ওই সিটি গোল্ডের দোকানটা। এই দোকানটায় তোমরা সিটি গোল্ডের চেইন, চুড়ি, ব্যাঙ্গেলস সব কিছু পেয়ে যাবে, আর ওরা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে দেয়। আর এটা হচ্ছে বাচ্চা বার রেস্টুরেন্টের ঠিক অপোজিট সাইডে। এবার আমি তোমাদের কুর্তি দেখাবো, আর এই কুর্তিগুলো এখন ট্রেন্ডিং চলছে। এছাড়াও কিন্তু দেখাবো 200 টাকার অনেক কুর্তি কালেকশন, আর এখানে বিভিন্ন দামের কুর্তি ছিল। এই মিরর ওয়ার্কের কুর্তিগুলোর দাম ছিল 650 টাকা, আর মিরর ছাড়াগুলো ছিল 550 টাকা, আর এগুলো কিন্তু ছিল সব 200 টাকার কুর্তি। আর এই মিরর ওয়ার্ক কুর্তিগুলোর কথা আর নতুন করে কি বলবো, এগুলো তো এখন ট্রেন্ডিং চলছে, তোমরা জানো বাংলাদেশে কিন্তু প্রচুর দাম এগুলোর। তো তারপরে আমি চলে গেলাম 30 টাকার ইয়াররিংস কালেকশনের এখানে, আর এই ইয়াররিংসগুলো দেখলে যে কেউ পাগল হয়ে যাবে, কারণ মাত্র 30 টাকায় এত বড় বড় ইয়াররিংস। চলো তোমাদের একটু সবগুলো ডিজাইন দেখিয়ে দিই। আর এখানে কিন্তু শুধু 30 টাকার ইয়াররিংস ছিল না, এর পাশে কিন্তু তোমাদের 100 টাকার ইয়াররিংস ছিল, আবার 50 টাকার ইয়াররিংসও ছিল। বাট 30 টাকায় যেগুলো পাবে ট্রাস্ট মি, সেগুলো আমাদের এখানে তোমার 150 টাকা তো কনফার্ম লেগে যাবে। তো এই সুন্দর ইয়াররিংসগুলোও কিন্তু ছিল মাত্র 30 টাকা করে, তোমরা জাস্ট দেখতে থাকো। তো আমার কাছে এই টাইপের ঝুমকা অনেক ভালো লেগেছিল, আমি তো প্রতিবার আসলেই অনেকগুলো করে পেয়ার্স নিয়ে নিই, এবারও আমি বেছে বেছে অনেকগুলো পেয়ার্স নিয়ে নিলাম, যেহেতু এগুলো অনেক ইউনিক আর এফোর্ডেবল প্রাইস। তাই কে মিস করবে বলো, আমি জানি তোমরা গেলেও তোমরাও অনেকগুলো করে নিবে।
তো তারপরে হচ্ছে আমার কাছে নিচের এই ইয়াররিংসগুলোও ভীষণ সুন্দর লেগেছিলো, মাল্টি কালারের ভিতরে ছিল এগুলো, কিন্তু কুর্তির সাথে পরলে ভীষণ মানাবে, তোমার কুর্তি শাড়ি সব কিছুর সাথে কিন্তু এই বড় বড় ইয়াররিংসগুলো মানাবে। তো তারপরে হচ্ছে আমি আরও কিছু ইয়াররিংস দেখলাম, আর আমি খালি দেখছিলাম এগুলো। এরপরে আমি কিছু কিউট কিউট ইয়াররিংস দেখলাম ছোটোর মধ্যে একটু, বাট আমি এই টাইপের ছোটো ইয়াররিংস তেমন একটা কিনিনি, কারণ এই টাইপের ইয়াররিংস তো আমাদের এখানেও অনেক পাওয়া যায়। তারপরে আমার চোখে পড়লো এই স্টোনের ইয়াররিংসগুলো, আর এগুলো কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগছিলো দেখতে। তারপরে আমি 100 টাকার ইয়াররিংসগুলো তোমাদের একটু দেখাই। তো এই সব ঝুমকাগুলো ছিল কিন্তু মাত্র 100 টাকা করে। তো পাশাপাশি এরকম আরও একটা শপ ছিল, আমি চলে গেলাম পাশের শপটাতে, আর এখানে সব কালেকশানগুলো আমি দেখলাম। আমার কাছে দেখে অ্যাভারেজ সব সেমই মনে হচ্ছিলো, কোনো ডিফারেন্ট কোনো কালেকশন ছিল না, আর এখানে 60 টাকা করে পায়ের মোজা পাওয়া যাচ্ছিলো। তারপরে আমি আরও একটা শপে চলে গেলাম, আর এই শপটাতেও তোমার 30 টাকার অনেক ইয়াররিংস কালেকশন ছিল। তারপরে এই হেয়ার এক্সেসরিজের দোকানটা আমার চোখে পড়লো, এটা কিন্তু তোমার একদম মোহের ঠিক অপোজিটে, মোহের পাশেই রয়েছে বাটা। আসলে নিউ মার্কেটে আসার একটাই বেনিফিট হচ্ছে, সব ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে স্ট্রিট শপিং সব কিছুই কিন্তু এদিকে যাবে, এখানে কিন্তু তোমার সব ব্র্যান্ডের শোরুমই পেয়ে যাবে আশেপাশে। তো তারপরে হচ্ছে আমরা একটু সামনে দিকে যাচ্ছিলাম, আরও অনেক কালেকশন দেখানোর বাকি আছে তোমাদেরকে। তো তারপরে একটা কুর্তি গলিতে চলে গেলাম, আর এই গলিটা কুর্তির জন্য একদম ফেমাস। যাওয়ার পথেই কিন্তু বাম হাতে তোমার চুড়ির একটা দোকান পেয়ে গেলাম, আর এখানে এত সুন্দর সুন্দর মন কাড়া চুড়ির কালেকশন ছিল, সব কিন্তু স্টোনের চুড়ি। তোমরা যেগুলো দেখছো সবই স্টোনের চুড়ি ছিল, আর প্রাইসও কিন্তু তোমার অনেক কম ছিল, 150 টাকার মধ্যে এত সুন্দর ব্রাইডাল কালেকশন পেয়ে যাবে। এর ঠিক পাশেই তোমরা 100 টাকার সানগ্লাসের দোকান পেয়ে যাবে, তার পাশের শপটা ছিল আমার দেখা সব থেকে ইউনিক আর ডিফারেন্ট কালেকশনের একটা শপ। এখানে পেয়ে যাবে সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ডের ইয়াররিং আর পেন্ডেন্ট সেট। ডায়মন্ড কার্ডের এই সুন্দর সেটগুলো প্রাইস ছিল মাত্র 150 টাকা, আর এখানে কিন্তু 10 থেকে 15টা ডিজাইন ছিল। এরপরে চলে এলাম একটা শোপিসের দোকানে, আর এখানে সুন্দর সুন্দর রুম ডেকোরেশনের জন্য লাইট পাওয়া যাচ্ছিল, আর এগুলো কিন্তু তোমার 150 টাকা থেকে শুরু ছিল। এই দোকানটার ঠিক রাইট সাইডে আরেকটা জুতোর দোকান দেখতে পেলাম, আর এখানে কিন্তু তোমার জেন্টস লেডিস সব কালেকশনই ছিল, আর এই জুতিগুলোর প্রাইসটা ওর একটু বেশিই বলছিল, 500, 550, 600 এরকম। তোমরা কিন্তু কুর্তিগলিতে ঢোকার আগেই এতগুলো দোকান পেয়ে যাবে। তারপরে আমি এই দোকানটা দেখলাম, আর এই দোকানে 100 টাকার সুন্দর সুন্দর সেট পাওয়া যাচ্ছিল, এখান থেকে যে সেটটাই নিবে না কেন মাত্র 100 টাকা করে ছিল। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছিল, পাশে ছিল 30 টাকার ইয়াররিংস। তারপরে চলে আসলাম কুর্তির গলিতে, এই গলিতে তোমরা কুর্তি, আনারকলি, গাউন, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ড্রেস পেয়ে যাবে, আর এগুলোর প্রাইসও কিন্তু তোমার অনেক বেশি হাই রেঞ্জ ছিল না, 500, 600 টাকায় তোমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবে। তারপরে চলে এলাম কুর্তি দেখাতে, আর এখানে ছিল তোমার কুর্তি সেট, যেটার সাথে কোনোটার সাথে তোমরা পেয়ে যাবে প্যান্ট, ওড়না আর কুর্তি, আবার কোনটার সাথে পাবে টু পিস, ওড়না, জামা, আবার কোনটার সাথে প্যান্ট, জামা। তো চলো তোমাদের কিছু ডিজাইন একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু ম্যাক্সিমাম ড্রেসগুলাই ছিল কটনের ওপরে, আবার কিছু কিছু ছিল জর্জেটের ওপরে। তো কটনের ওপরে তোমার সিকোয়েন্স ওয়ার্ক করা, এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, জারি সুতার ওয়ার্ক করা, আবার কোনো কোনোটাই ছিল তোমার স্কিন প্রিন্ট করা। তো চলো তোমরা একটু দেখতে থাকো, আর আমিও দেখিয়ে দিচ্ছি। বাট প্রিন্টগুলো যে এত সুন্দর ছিল, আর আমার তো হোয়াইট অনেক বেশি পছন্দ, এই কুর্তিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরে আমি হচ্ছে দেখছিলাম, কিন্তু আমি যে কোনটা নেবো কনফিউশনে পড়ে যাচ্ছিলাম, আর আমার কাছে সবগুলোই যেন কেন জানি না অনেক ভালো লাগছিল, মানে এগুলো পরলে এত ক্লাসি একটা লুক দিবে। তো আমি একটু এলোমেলো করে ফেলছিলাম, আমার কাছে এই রেডটাও ভালো লাগছিল, পিঙ্কটাও ভালো লাগছিল, মানে তোমরা দেখো একটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, সবগুলো ডিজাইনই কিন্তু তোমার ইউনিক ইউনিক ছিল। এতক্ষণ যে তোমাদের কুর্তি সেটগুলো দেখালাম, এগুলোর প্রাইস কিন্তু মাত্র 650 টাকা করে। এবার আমি তোমাদের আরও কিছু 700 টাকার কুর্তি সেট দেখাবো, এগুলোর কিন্তু তোমার কোয়ালিটি আরও বেশি ভালো ছিল, আর এগুলোর ম্যাটেরিয়ালও কিন্তু ছিল সব কটনের মধ্যে, আর একটু বেশি গর্জিয়াস, আর একটু বেশি ভালো কোয়ালিটির। আমি হাতে ধরে যে ড্রেসগুলো রাখছিলাম, এগুলো আমার বেসিক্যালি পছন্দ হচ্ছিল, ওর জন্য আমি আলাদা করে রাখছিলাম। এবার আমি তোমাদের যে সেটগুলো দেখাচ্ছি, এগুলো ছিল 750 টাকার, আর এগুলো ছিল টু পিস, দোপাট্টা আর কামিজ। তো আমার কাছে এগুলোর প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল, তারপরেও আমি তোমাদের কিছু ডিজাইন দেখিয়ে দিলাম। আর এই দোকানগুলোতে কিন্তু তোমরা 100-এর উপরে ডিজাইন পেয়ে যাবে, তো তোমাদের আসলে কিন্তু একটা না একটা ভালো লেগেই যাবে। আর এই কুর্তির দোকানের একদম পাশেই কিন্তু ছিল বুটিকের শোরুম, আর এখানেও কিন্তু তোমরা গর্জিয়াস ব্রাইডাল কালেকশন পেয়ে যাবে। আর এইসব শোরুমে কিন্তু তোমার বাংলাদেশের মতো প্রাইস রেঞ্জটা অনেক হাই থাকে না, এখানেও কিন্তু তোমরা মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো ভালো গর্জিয়াস ড্রেস পেয়ে যাবে। তার ঠিক পাশেই ছিল সুইট বাজার, তার অপোজিটে এরকম একটা ছোট্ট দোকান ছিল যেখানে সুন্দর সুন্দর রাবার সোলের জুতা পাওয়া যাচ্ছিল। তারপরে আমি চলে গেলাম শ্রী লেদারে। তো আজকে আমি তোমাদের কলকাতা নিউ মার্কেটের অনেক কালেকশন দেখিয়ে ফেলেছি, আমি যতটুকু পেরেছি দেখানোর ট্রাই করেছি, আর কলকাতা নিউ মার্কেট থেকে আমি কি কি কিনলাম সেটা আমি কিন্তু তোমাদের
আমাদের আলাদা একটা ভিডিওতে দেখাবো। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সি ইউ সুন, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।